দেখুন, ভারতের উত্তরাঞ্চলে তাপদাহে 10 জনের মৃত্যু। ভারতের উত্তরপ্রদেশে গত 24 ঘন্টায় ভয়াবহ তাপদাহে অন্তত 10 জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র কর্মকর্তা বলেন, রাজ্যের বুন্দেলখন্ড অঞ্চলে 4 জন মারা গেছে। বাহরাইচ জেলার আবাদ অঞ্চলে প্রচণ্ড গরমে 6 শিশু মারা গেছে। তিনি আরও বলেন, তাপদাহের কারণে আরও অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এদের অধিকাংশই শিশু, তাদেরকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তরপ্রদেশের বেশ কয়েকটি এলাকা, বিশেষত এতাওহ, মণিপুরী, উন্নাও, কানপুর ও রাজ্যের রাজধানী লক্ষ্যতে তাপমাত্রা প্রায় 46 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। রাজ্যটিতে রবিবার চলতি মৌসুমে উষ্ণতম দিন ছিল। এই দিনে সেখানে তাপমাত্রা ছিল 48 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল পুরো ভারতের মধ্যে সর্বোচ্চ। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।